কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে আংশিক ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে বলে জানিয়েছেন ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। দুই থেকে তিন তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে কিছুটা বেশি প্রভাব থাকবে পশ্চিমের দিকে জেলাগুলো, দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 4-5 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী দুদিন। হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। 4 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার দিনের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। 3-4 তারিখেও উত্তরবঙ্গে এই উত্তরের যে 5টা জেলা আছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু অলরেডি উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে, তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ করবে আপাতত।